রাজধানীর দক্ষিণ খানের কসাই বাজার এলাকা থেকে সেখানকার জলাবদ্ধতার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল আপনি তো সকাল থেকে আছেন আমাদের সাথে কাওলা থেকে যুক্ত হয়েছিলেন এই মুহূর্তে আছেন দক্ষিণ খানের কসাই বাজারে। এখানে আসলে জলাবদ্ধতার কি অবস্থা দেখতে পাচ্ছেন জন দুর্ভোগের কি অবস্থা আমাদেরকে জানাবেন। সাজিয়া আমি প্রথমে আপনাকে বলতে চাই যে আপনি আমার পিছে যদি মাটি কাটার মেশিনটা না দেখতেন তাহলে হয়তো আপনি ভাবতেন আমি কোনো পাড়ে বা ঝিল পাড়ে দাঁড়িয়ে আছি কিন্তু আসলে আমি তেমনটা না আমি দক্ষিণখানের কষাই বাড়ির একটা রোডে দাঁড়িয়ে আছি এবং আমি এখান থেকে আসলে আপনাকে একটু দেখাতে চাই এখানে কিন্তু জনগণ চরমে উঠেছে আমরা সকাল থেকে সকাল থেকে যে এলাকাগুলো দেখেছিলাম সেই এলাকায়ও কিন্তু আমরা জনভোগান্তি দেখেছি কিন্তু আমরা এই বাড়ি এলাকাতে সেই জন জনভোগান্তিটা কিন্তু আরো বেশি লক্ষ্য করতে পারছি এখানে যারা আছেন স্থানীয় যারা তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই কয়েক মাস থেকে হচ্ছে কিন্তু আসলে এখনো পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং আমরা কিন্তু এই এই কষাইবাড়ি এলাকাতে কিন্তু আগে আরো একবার এসেছিলাম এবং তখনও দেখেছিলাম যে এখানে রাস্তা খোঁড়াখুড়ি চলছে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা সাথে ঘূর্ণিঝড় রিমেলের পরে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রভাব কিন্তু আসলে জনজীবনের চরম ব্যাঘাত ঘটিয়েছে এবং এখানে যারা অফিসগামী সাধারণ আছেন এবং ব্যবসায়ী আছেন অফিস যারা যাচ্ছেন তারা কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে একটা লুঙ্গি পরে হাতে প্যান্ট নিয়ে তারা আসলে যাচ্ছেন যে একটা নির্দিষ্ট স্থানে যে তারা আসলে এগুলো পরিবর্তন করছেন তাছাড়া আসলে তাদের দ্বারা সম্ভব না আমরা দেখছিলাম যে আসলে কিছু কিছু লোক পড়েও যাচ্ছিলেন এবং যে তারা আহত হচ্ছিলেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে তাদের দুর্ভোগের কথা কয়েকজনের সাথে আমরা এরকম কথা বলেছি যারা এই পথ দিয়ে যেতেই কখনো কখনো তারা আসলে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তারাও আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের দুর্ভোগের কথা তারা ব্যবসায়িকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই রাস্তা কিন্তু আসলে কষাইবাড়ির যে রাস্তা এটা দক্ষিণ যাওয়ার একটা অন্যতম প্রধান সড়ক এবং এই রাস্তাটা আসলে এত দিন ধরে খুঁড়ে রাখার কোন যৌক্তিকতা এখানে সাধারণ মানুষ দেখছেন না এবং তারা আমরা যখন এসেছিলাম এবং তখন থেকে তারা আমাদের প্রতিও কিছুটা ক্ষিপ্ত হচ্ছিলেন তারা বলছিলেন যে আসলে এগুলো দেখিয়ে কোনো লাভ নেই তারা আসলে ভাবছিলেন যে আসলে এরকম প্রচার বা কোনো কিছুতে আসলে আসে যায় না তারা শুধু চান যে এই রাস্তাটা ঠিক হোক এবং তাদের ভোগান্তি কিছুটা হলেও কম হোক এবং যারা এই কাজে দায়িত্বে আছেন তাদের প্রতিও তারা আহ্বান করছিলেন যে এই কাজটা যদি দ্রুত শেষ করা যায় তাহলে আসলে তাদের ভোগান্তিটা কিছুটা হলেও কমে সাজিয়া সব মিলিয়ে আমার কাছে দক্ষিণখানের কষাইবাড়ি থেকে এই ছিল সর্বশেষ